আমরা সাতটা লোক মিলে কুরবানি করব। তো ওর ভেতরে একটা বেনামাজিও ঢুকে আছে, সাতজনের ভেতরে একজন বেনামাজিও আছে, তো ওকে কি ভাগে বা সাথে রাখা যাবে? ও সাথে থাকলে ভাগা নিলে কি কুরবানি দেওয়া যাবে বা হবে? কি বলেন আপনারা? হবে, কুরবানি হবে। তার বেনামাজি কুরবানি ভাগা নিলে তার ভাগা নেওয়া হবে, তার মাংস খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এবার ও ভাগা নিল কি উদ্দেশ্যে কেমন হিসেবে এটা ওর ব্যাপার। আমি কুরবানি মনে করে আমার ভাগা নিয়েছি, আমি কুরবানি মনে করে আমার কুরবানি দিছি, আমার কুরবানি আমার নিয়তের উপরে ভিত্তি করে হবে। ঠিক ওই রকম একজন অমুসলিম বা কাফেরও যদি আপনার সাতটা ভাগার ভেতরে একটা ভাগা কোনো কাফের নেই, তাহলেও নিতে পারে। ও নিল ওর মাংস খাওয়ার জন্য ভাগা, আপনি নিয়েছেন আল্লাহর মানে কুরবানির উদ্দেশ্যে, আপনার নিয়ত আপনার কাছে, ওর নিয়ত ওর কাছে। তো মোট কথা একজন অমুসলিম যদি ভাগা নিতে পারে, তো একজন বেনামাজি সে অমুসলিমের মতোই, সেও কাফে ভাগা নিতে পারে। তো এখানে এইভাবে অনেকের সংশয় থাকে বা জিজ্ঞাসা থাকে, তো এটা ভাগা নিতে পারে। তারপরেও কথা হইল, ভালো তো ভালো, ভালো তো ভালো। কোরআন হাদিসে বলা হয়েছে আপনার যারা ভালো সাথী সঙ্গী, যারা ভালো মানুষ, তাদের সাথে বন্ধুত্ব করেন, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে খাওয়া দাওয়া করেন। ভালো মানুষ, ভালো মানুষের তার তুলনা নেই। তো যতদূর পারেন ভালো সৎ মানুষদের সাথেই ভাগা নিয়ে কুরবানি করার চেষ্টা করবেন। কিন্তু যদি কেউ এরকম থাকে দলে, তো সমস্যা নাই, আপনার কুরবানি হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো কুরবানি প্রসঙ্গে কিছু কথা।